ডলার আর্ন নামের এই অ্যাপটিতে কাজ করে আপনি প্রত্যেক দিন 500 টাকার মতো ইনকাম করতে পারবেন এবং অ্যাপটিতে কাজ করে যখন আপনার মাত্র 10 টাকা ইনকাম হবে তখন আপনি আপনার মোবাইল রিচার্জ বিকাশ নগদে পেমেন্ট রিসিভ করতে পারবেন সো এই ডলার আর্ন অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন অ্যাপ অ্যাপটিতে কাজ করলে আপনি হিওর যে পেমেন্ট পাবেন সো এই অ্যাপটি সম্পর্কে আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যাতে আপনি অ্যাপটিতে কাজ করে খুব সহজেই টাকা ইনকাম করতে পারেন সো এই ডলার আর্ন অ্যাপটি ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোরটা ওপেন করবেন দেন প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ডলার আর্ন লিখে সো ডলার আর্ন লিখে সার্চ করার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচে আসলে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন তাছাড়া আপনি এখানে যদি অ্যাপটি না পান তাহলে দেখতে পারবেন যে সার্চ করার পর এখানে নিউ বলে একটা অপশন চলে আসবে এবার আপনি এখানকার নিউ অপশনটায় ক্লিক করবেন তাহলে প্রথমেই এই ডলার আর্ন অ্যাপটি পেয়ে যাবেন এখানে সো এই অ্যাপটি যেহেতু সম্পূর্ণ নতুন অ্যাপ তাই আপনারা খুঁজে বের করতে অসুবিধা হতে পারে তাই আপনি অ্যাপটি ডাউনলোড করতে যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনি কমেন্ট করে জানাবেন আমি অ্যাপটির লিঙ্ক আপনাদের দিয়ে দেবো সো এই ডলার আর্ন অ্যাপটির পিকচারটি আপনি খুব ভালো করে দেখে রাখুন যাতে আপনি খুব সহজেই অ্যাপটি চিনে ডাউনলোড করতে পারেন সো এই অ্যাপটি ডাউনলোড করতে হলে আপনার প্রয়োজন হবে মাত্র 6 MB সো এই অ্যাপটিতে কাজ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটি VPN কানেক্ট করার প্রয়োজন হবে তাই আপনি প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন সুপার VPN লিখে সো প্লে স্টোরে সুপার VPN লিখে সার্চ করলে প্রথমেই এই সুপার VPNটি পেয়ে যাবেন আপনি এই ফোনে আপনার ফোনে এই সুপার VPNটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন সো সুপার VPNটি ওপেন করার পর অবশ্যই আপনাকে এই সুপার VPNটি US সার্ভারে কানেক্ট করতে হবে তাই আপনি VPNটি ওপেন করার পর উপরের কর্নারে দেখতে পারবেন যে সার্ভার সিলেক্ট করার অপশন রয়েছে এই সার্ভারে ক্লিক করবেন এবং এখান থেকে এই US এ ক্লিক করবেন সো আমি এই সুপার VPNটি US সার্ভারে কানেক্ট করে চলে যাচ্ছি ওই ডলার আর্ন অ্যাপটিতে তো ব্রো ডলার আর্ন অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এই অ্যাপটিতে নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য নিচে একটি অপশন পেয়ে যাবেন যে নিউ ইউজার রেজিস্টার এবার আপনি এখানকার এই রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন ডলার আর্ন অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য সো রেজিস্টারে ক্লিক করার পর আপনি এখানে বেস্ট কয়েকটি অপশন পেয়ে যাবেন প্রথমে রয়েছে ইউজার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড রেফার কোড রেজিস্টার প্রথমে রয়েছে ইউজার নেম এবার আপনি আপনার নামটি এখানে দিয়ে দেবেন আপনি এখানে যেই নামটি দেবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামে ক্রিয়েট হবে দেন আপনি এখানে 2 নম্বর একটি অপশন পেয়ে যাবেন যে ইমেল এবার আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে দিয়ে দিবেন সো ইমেল দেওয়া হয়ে গেলে এবার আপনি এখানে 3 নম্বর একটি অপশন পেয়ে যাবেন যে পাসওয়ার্ড এবার আপনি একটি সিকিউরিটির জন্য স্ট্রং পাসওয়ার্ড দেবেন অবশ্যই 4 ডিজিট প্লাস কোনো পাসওয়ার্ড দেবেন সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম সো এবার আপনি এখানে 3 নম্বরে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি পরবর্তী অপশনটাতেও দিবেন সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি সো দেওয়া হয়ে গেলে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সর্বশেষ একটি অপশন রয়েছে রেফার কোড এবার আপনি এখানকার এই রেফার কোড এই অপশনটাই অবশ্যই অবশ্যই দিবেন 688918 সো আপনি এই ডলার আর্ন অ্যাপটিতে অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাকাউন্ট খোলার সময় রেফার করে অবশ্যই অবশ্যই দিবেন 688918 অর্থাৎ 6889 18 এটা হচ্ছে আমার রেফার কোড আপনি যদি এই রেফার কোডটি ব্যবহার করে অ্যাপটিতে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে রেফার করার জন্য আমি পেয়ে যাবো 200 পয়েন্ট বোনাস এবং আপনি আমার রেফার কোডটি ব্যবহার করলে আপনিও পাবেন 200 পয়েন্ট বোনাস কিংবা আপনি যদি এখানে কাস্টমভাবে 1234 দিয়ে রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুললে পয়েন্ট ফ্রিতে পাবেন না আমার এই রেফার কোডটি বসালেই আপনি ফ্রিতে পয়েন্ট পাবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই সো আমার এই রেফার কোডটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিংবা আমি এই আমার রেফার কোডটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো সো আমার রেফার কোডটি এখানে বসানো হয়ে গেলে এবার আপনি সব কিছু একবার যাচাই করে দেখবেন যে সব কিছু ঠিকভাবে দিয়েছেন কিনা সো সব কিছু ঠিকভাবে দেওয়া হয়ে গেলে এবার আপনি নিচে একটি অপশন পেয়ে যাবেন যে রেজিস্টার এবার আপনি এখানকার রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন তাহলে আপনার এই ডলার আর্ন অ্যাপটিতে অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার কাছে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এবার আপনি এইমাত্র যেই ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন সো ইমেলটি দিয়ে দিচ্ছি এবং 2 নম্বরে রয়েছে পাসওয়ার্ড এবার আপনি 2 বার যে সেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই পাসওয়ার্ডটি একবার এখানে টাইপ করে দিবেন সো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি সো এই ডলার আর্ন অ্যাপটিতে আমার আগে থেকেই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল আমি যেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেই ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিচ্ছি সো ইমেলটা দেওয়া হয়ে গেছে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এবার এখানকার এই লগ ইন অপশনে ক্লিক করে দেবো তাহলে আমাকে এই ডলার আর্ন অ্যাপটিতে সাকসেসফুলভাবে লগ ইন করিয়ে নিয়ে যাবে সো লগ ইনে ক্লিক করে দিলাম লেখা রয়েছে লগ ইন আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন
সো লগইন সাকসেসফুল। এবার সাকসেসফুলভাবে লগ ইন করিয়ে ডলার আর্ন অ্যাপটিতে নিয়ে আসছে। সো আপনি যখন অ্যাপটিতে আসবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে একদম ফ্রিতে 0.1 সেন্ট অ্যাড হয়ে যাবে। আপনি কোনো কাজ না করে ফ্রিতে পেয়ে গেছেন 0.1 সেন্ট। সো অ্যাপটিতে কাজ করে আপনি প্রত্যেক দিন হাজার হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন। অবশ্যই আপনাকে এই ডলার আর্ন অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম ছাড়া কাজ করলে পেমেন্ট পাবেন না। কাজ করার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ব্রো, এই ডলার আর্ন অ্যাপটিতে সেপার উপরের কর্নার দেখতে পারবেন যে থ্রি লেন রয়েছে। এবার আপনি এখানকার এই থ্রি লেনে ক্লিক করে দিবেন। দেন আপনি এখানে 2 নম্বর একটি অপশন পেয়ে যাবেন যে রেফার ফ্রেন্ড। এবার আপনি এখানকার রেফার ফ্রেন্ড অপশনটায় ক্লিক করে দিবেন। তাহলে আপনি এই ডলার আর্ন অ্যাপটিতে যে আপনার রেফার কোডটি রয়েছে আপনি সেই রেফার কোডটি পেয়ে যাবেন। আপনি এখানকার আপনার এই রেফার কোডটি ভালো করে দেখে রাখবেন কিংবা স্ক্রিনশট তুলে রাখবেন এবং এই আপনার এই রেফার কোডটি আপনার বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি রেফার করবেন। তাহলে আপনি রেফার করার জন্য রেফার কমিশন পাবেন। তারা দেখতে পাচ্ছেন রেফার অপশনে উপরে লিখে রেখেছে আপনি প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 200 পয়েন্ট করে একদম বোনাস এবং আপনি যাকে রেফার করবেন সেও পাবে 200 পয়েন্ট বোনাস। সো আপনি বেশি বেশি বন্ধুবান্ধবদের সাথে রেফার করবেন, তাদেরকে বলবেন যেন এই ডলার আর্ন অ্যাপটি ডাউনলোড করে ওপেন করে অ্যাকাউন্ট খোলার সময় আপনার এই রেফার কোডটির মাধ্যমে অ্যাকাউন্ট খুলে। আর যাই হোক, আমার রেফার কোডটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমার রেফার কোডটির মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলবেন। তো ব্রো, আপনি যখন এই ডলার আর্ন অ্যাপটিতে কাজ করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে পয়েন্ট অ্যাড হবে। কিছু ক্ষেত্রে ডলার অ্যাড হবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি কাজ করলে আপনার অ্যাকাউন্টে পয়েন্ট অ্যাড হবে। আপনি যখন কাজ করে আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে পুরো 1000 পয়েন্ট হবে তখন আপনি আপনার সেই পয়েন্টগুলোকে ডলারে কনভার্ট করতে পারবেন। সো আপনার যখন অ্যাপটিতে কাজ করে এখানে 1000 পয়েন্ট হবে তখন আপনি এখান থেকে এই পয়েন্টের উপরে ক্লিক করবেন, তাহলে পয়েন্টগুলো অটোমেটিকলি ডলারে কনভার্ট হয়ে যাবে। সো আমি পয়েন্টে ক্লিক করে দিচ্ছি, লেখা রয়েছে আমার অ্যাকাউন্টে 1000 পয়েন্ট নেই কনভার্ট করার জন্য। আর যাই হোক, আপনি যখন এখান থেকে পুরো 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করবেন তখন আপনি প্রত্যেক 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করালে প্রত্যেক 1000 পয়েন্টের বিনিময়ে পাবেন আপনি 0.5 কিংবা 0.10 সেন্ট। আই হোপ বুঝতে পেরেছেন। সো অ্যাপটি তো অবশ্যই আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম ছাড়া কাজ করলে পেমেন্ট পাবেন না। কাজ করার নিয়মটা আপনাদের দেখিয়ে দেবো। সো অ্যাপটি আসার পর আপনি এখানে প্রথমে একটি অপশন পাচ্ছেন যে কাজ করার মতো ডেইলি চেকিং। এবার আপনি এখানকার ডেইলি চেকিংয়ের চেকে ক্লিক করে দেবেন। সো আমি চেকে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে লেখা রয়েছে কংগ্রেচুলেশন। এবার আপনি এখানকার গেট বোনাসে ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে একটা অ্যাড শো করবে। আমি গেট বোনাসে ক্লিক করে দিলাম, একটা অ্যাড শো করতে আছে। সো এই ডেইলি চেকিংয়ে কাজ করার নিয়মটা হচ্ছে আপনি যখন এই গেট বোনাসে ক্লিক করবেন তখন আপনার কাছে একটা অ্যাড শো করবে। আপনি এই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দিবেন। সো অ্যাডে ক্লিক করার পর আপনাকে যখন ওয়েবসাইটে নিয়ে যাবে, কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনি ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করবেন কিংবা প্লে স্টোরে নিয়ে গেলে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে। আপনাকে সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে। সো আমি এই ডেইলি চেকিংয়ে যে অ্যাডটি শো করতে আসছে আমি এই অ্যাডে ক্লিক করে দিচ্ছি। সো গাইস, এখানকার এই ডেইলি চেকিংয়ে ক্লিক করার পর আমার কাছে একটা অ্যাড শো করেছিল, আমি সেই অ্যাডে ক্লিক করে দিয়েছিলাম। দেন আমাকে ওয়েবসাইটে নিয়ে গেছিলো, আমি ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করে ক্লোজ করে ডলার আর্ন অ্যাপটিতে চলে আসলাম। সো দেখতে পাচ্ছেন যে আমি ডেইলি চেকিং থেকে কিন্তু পেয়ে গেছি 0.1 সেন্ট। সো আপনি যখন অ্যাপটিতে কাজ করবেন তখন আপনার ম্যাক্সিমাম পয়েন্ট অ্যাড হবে, আপনি পয়েন্টগুলো ডলারে কনভার্ট করতে পারবেন। সো অ্যাপটিতে কাজ করার মতো আরও অনেকগুলো অপশন রয়েছে, নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়মটা দেখিয়ে দেবো। 2 নম্বর একটি অপশন দেখতে পাচ্ছেন যে কাজ করার মতো স্পিন অ্যান্ড উইন। এবার আপনি স্পিন অ্যান্ড উইনের সাইডে দেখতে পাচ্ছেন যে স্পিন বলে একটা অপশন রয়েছে। এবার আপনি এখানকার স্পিনে ক্লিক করে দিবেন। সো আমি স্পিনে ক্লিক করে দিচ্ছি। সো গাইস, এই স্পিন আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে মোট 11টা স্পিন থাকবে। আমি আগে থেকে একটা স্পিন মেরেছি, 11টা স্পিন থাকবে। আপনি এখানে যখন 11টা স্পিন মারবেন তখন আপনার কাছে 11টা অ্যাড শো করবে। সাপোজ আমি একটা স্পিন মেরে নিয়মটা দেখিয়ে দিচ্ছি। একটা স্পিন মারলাম, দেন এটা ঘুরতে শুরু করবে, পয়েন্ট দিয়ে দিবে, এটা অ্যাড শো করবে কালেক্টে ক্লিক করার পর। সো একটা স্পিন মারার পর আপনার কাছে যেই অ্যাডটি শো করবে আপনি সেই অ্যাডটি ক্লোজ করে দেবেন। এইভাবে আপনার কাছে যখন এখানে মোট 11টা স্পিন রয়েছে, আপনি যখন এখানে মোট 10টা স্পিন কমপ্লিট করবেন তখন আপনার কাছে যেই 10টা অ্যাড শো করবে আপনি প্রত্যেকটা অ্যাড ক্লোজ করে দিবেন। সো এখানে যখন আপনি সর্বশেষ স্পিন অর্থাৎ 11 নম্বর স্পিনটি মারবেন তখন আপনার কাছে যেই অ্যাডটি শো করবে আপনি সেই অ্যাডে অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দিবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করতে হবে, প্লে স্টোরে নিয়ে গেলে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, সেই অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে। আশা করি স্পিনের কাজটি বুঝতে পেরেছেন। 11টা স্পিন রয়েছে, 10টা স্পিন মারা পর্যন্ত যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ, সর্বশেষ স্পিন অর্থাৎ 11 নম্বর স্পিন মারার সময় যেই অ্যাডটি শো করবে অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক, ওয়েবসাইটে নিয়ে গেলে ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড। এটাকে বলে ক্লিকের কাজ। আপনাকে অবশ্যই এই ক্লিকের কাজটা মেনে তারপর এই স্পিনে কাজ করতে হবে। এটা হচ্ছে স্পিনে কাজ করার নিয়ম। নিয়ম না মেনে কাজ করলে পেমেন্ট নাও পেতে পারেন। সো আপনাদেরকে এই স্পিনে কাজ করার যে নিয়মটা দেখিয়েছি আপনি সেম নিয়মটা মেনে কাজ করবেন এখানকার পরবর্তী অপশনগুলোতে, অর্থাৎ লাকি স্পিন, ভিজিট নাও, এক্সট্রা ভিজিট, নিশ্চয় যতগুলো অপশন রয়েছে প্রত্যেকটা অপশনে সেম নিয়মটা মেনে কাজ করবেন। প্রথম যতগুলো কাজ করার অপশন থাকবে
প্রত্যেকটি ক্লোজ সর্বশেষ অ্যাডে সর্বশেষ কাজ করার সময় যেই অ্যাডে শো করবে, অ্যাডে ক্লিক, ওয়েবসাইট নিয়ে গেলে ভিজিট, প্লে স্টোর নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড, এটাই হচ্ছে এই অ্যাপটিতে কাজ করার নিয়ম। ক্লিকের কাজ, সো অ্যাপটিতে কাজ করা যখন আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পয়েন্টগুলো ডলারে কনভার্ট করার পরে আপনার মেন ব্যালেন্সে পুরো 0.13 সেন্ট হবে, অর্থাৎ 13 সেন্টে তো 10 টাকা হয় বাংলা টাকায়। সো যখন আপনার 13 সেন্ট অর্থাৎ অ্যাকাউন্টে 10 টাকা হবে, তখন আপনি কীভাবে নিয়ম মেনে উইথড্র দেবেন এবং পেমেন্ট রিসিভ করবেন সেটাই এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার জন্য সর্বশেষে আসলে নিচে একটি অপশন পেয়ে যাবেন যে রিডিম বলে, এবার আপনি এখানকার রিডিম অপশনটায় ক্লিক করে দিবেন অ্যাপটি থেকে টাকা উইথড্র দেওয়ার জন্য। সো আমি এখানকার রিডিম অপশনটায় ক্লিক করে দিচ্ছি। সো গাইস, এই ডলার আর্ন অ্যাপটির রিডিমে আসার পর আপনি দেখতে পারবেন যে অ্যাপটি থেকে অনেকগুলো মাধ্যমে আপনি উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে তারা লিখে রেখেছে মোবাইল রিচার্জ নিতে হলে আপনার অ্যাকাউন্টে মিনিমাম থাকতে হবে 13 সেন্ট, স্কিটো সিমে মোবাইল রিচার্জ নিতে হলে আপনার অ্যাকাউন্টে মিনিমাম ডলার থাকতে হবে 13 সেন্ট, বিকাশে 65 সেন্ট, নগদে 65 সেন্ট, এভাবে লেখা রয়েছে। এবং লেখা রয়েছে আপনি 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করতে পারবেন, 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করতে পাবেন 5 কিংবা 10 সেন্ট, এভাবে আপনি অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করবেন। সো অ্যাপটিতে আপনি উইথড্র দেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে সর্বনিম্ন থাকতে হবে 13 সেন্ট, অর্থাৎ 10 টাকা। 13 সেন্ট থাকলে আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন। সো মোবাইল রিচার্জ নেওয়ার জন্য মোবাইল রিচার্জে ক্লিক করবেন, আমার অ্যাকাউন্টে লেখা রয়েছে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই। সো আমার অ্যাকাউন্টে বর্তমানে 13 সেন্ট নেই, যার কারণে আপনাদের উইথড্র দিয়ে সরাসরি দেখাতে পারলাম না। সো অ্যাপটিতে আমি খুব শীঘ্রই নিয়ম মেনে কাজ করতে আসি, অ্যাপটিতে খুব শীঘ্রই আমার অ্যাকাউন্টে 13 সেন্ট হয়ে যাবে, তখন আপনাদেরকে সরাসরি উইথড্র দিয়ে দেখিয়ে দেবো যে আমি এই ডলার আর্ন অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার পর পেমেন্ট পেলাম কি পেমেন্ট পেলাম না। আমি উইথড্র দেওয়ার সময় একটা ভিডিও ক্রিয়েট করবো, সেই ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন অ্যাপটিতে কাজ করার আগে, তাহলে বুঝতে পারবেন যে আমি এই ডলার আর্ন অ্যাপটিতে কাজ করে পেমেন্ট পেলাম কি পেমেন্ট পেলাম না। আর যাই হোক, আপনি যদি এই ডলার আর্ন অ্যাপটির অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট করে জানাবেন, আমি তার ইমেল কিংবা ফোন নাম্বারটি আপনাকে দিয়ে দেবো। সো আই হোপ গাইস ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও এবং অ্যাপ নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।